উবাই ইবনে কাব তিনি কে তিনি সর্বপ্রথম তারাবির নামাজ জামাত সহকারে আদায় করেছেন সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের হাদিস তারাবির নামাজ সর্বপ্রথম যিনি জামাত সহকারে ইমামতি করেছেন ওনার নাম কি বলেন চলে উবাই ইবনে কাব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন আপনারা জানাজার নামাজ পড়েন কি পড়েন না পড়েন তো সবাই অনেকে তো দরকার নাই আবার অনেকে বলে আত্রাঘাত করলে এনাফ যথেষ্ট এবাদতের বেশি প্রয়োজন হয় না তাদের এমনিতে তারা জান্নাতে হেঁটে হেঁটে যাবে না এরকম আছে কি নাই বলেন আছে কি নাই আচ্ছা আমি চ্যালেঞ্জ করলাম এই বিশ রাকাতের তারাবির নামাজ সর্বপ্রথম সাহাবায়ে কিরামের মধ্যে যিনি যার ইমামতিতে চলছিল তিনার নাম হলো হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আন যার খেলাফত ব্যবস্থায় শুরু হয়েছে তিনি হচ্ছেন হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ বলেন না এই সেই থেকে এই পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফ বলেন বাইতুল মুকাদ্দাস বলেন পৃথিবীর সবচেয়ে বড় বড় মসজিদ যেগুলো সবাই ছিনে সব কানে তারাবির নামাজ বিশ্বাকা আছে কি না বলেন আছে কি না কিন্তু বর্তমানে কিছু মানে হাদিসের পরিবার আর কি নাউজুবিল্লাহ আহলে খবিজ বের হয়েছে ঠিক কি না আহলে খবিজ খবিজের গোষ্ঠী এরা কি করে এরা বলে যে না প্রয়োজন নাই হ্যাঁ কারো যদি অসুস্থ থাকে ভিন্ন কথা আল্লাহ কোন অসুস্থ রোগীর উপর নামাজ এমনি তো মওকুফ আছে যদি একেবারে প্যারালাইজিস হয়ে যায় ঠিক কি না বিভিন্ন রূপ আছে ইসলাম সহজ করে দিয়েছেন ইসলাম কঠিন করে নাই কিন্তু আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন আপনি সবল শক্তি সবকিছু আছে যত বেশি পারেন ততই বেশি আপনি নামাজ পড়বেন ঠিক কি না ভাইরা আমার এই তারাবির নামাজ বিশ্বকাপ তখনও চলছে এখনো চলছে কিয়ামত পর্যন্ত এই তারাবির নামাজ বিশ্বকাপ চলতে থাকবে যখন সাহাবায়ে কেরাম সবাই তারাবির নামাজ পড়তেছেন জামাত সহকারে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করলেন বুখারী শরীফ এবং মিশকাত শরীফের হাদিস মসজিদে প্রবেশ করার পরে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর বেদাত কত বেদাত বললে এখন ওকে লাভই উঠে ঠিক কি না লাফাবেন না লাফাবেন না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কত সুন্দর বেদাত সুবহানাল্লাহ বলেন কত সুন্দর বেদাত বেদাত মানে নব আবিষ্কার বেদাত মানে প্রচলন করা নতুন কিছু প্রচলন করা এটা প্রিয় নবীর সরাসরি জাহিরি হায়াত মুবারকের মধ্যে এভাবে সাহাবায়ে কিরামকে নিয়ে দুই রাত পর্যন্ত নামাজ পড়েছেন তৃতীয় রাত প্রিয় নবী বের হন নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তৃতীয় রাত বের হলেন না সাহাবায়ে কিরাম তো সবাই বসে আছে তখন প্রিয় নবী বললেন আমি যদি তৃতীয় রাকাত তৃতীয় বার যদি বের হই তাহলে আল্লাহর পক্ষ থেকে এই নামাজটা ফরজ হয়ে যাবে যা আমার উম্মতের জন্য কষ্ট হবে আমি এই কষ্ট ভেবে তৃতীয় রাতে আমি আর বের হচ্ছি না সাহাবায়ে কিরাম যেমন খুশি তেমন করে আদায় করুন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ না হলে ফরজ হয়ে যেত প্রিয় নবী একটা কাজ বারবার করলে সেটা কি হয়ে যায় শরীয়তের মালিক প্রিয় নবী আল্লাহ নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে দেখছেন আপনাদের এখানে দেখছেন আল্লাহ নামাজ পড়ে নামাজ কে পড়ে বান্দা নামাজ কে পড়ে বান্দা এই নামাজ কে শিখিয়েছেন বলেন না বলেন না কয় রাকাত কিভাবে আদায় করবেন না করবেন রুকু কিভাবে করবেন সিজদা কিভাবে করবেন তাশাহুদ কিভাবে পড়বেন সালাম কিভাবে ফিরাবেন এভরিথিং কে শিক্ষা দিলেন কে টিচ দিলেন কে শিখালেন একমাত্র প্রেরিত প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না